এক নম্বর যে বিষয়টি সেটি হলো গাদ্দে বাসার, মানে দৃষ্টিকে নিয়ন্ত্রণ করা। এটা নারী পুরুষ উভয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন। দৃষ্টি বন্ধ রাখার কথা বলা হয় নাই, দৃষ্টি খোলা রাখতে বলা হয়েছে, তবে দৃষ্টিকে নিজের কন্ট্রোলে, নিজের নিয়ন্ত্রণে রাখতে হবে, সংযত রাখতে হবে। মানে ইচ্ছা মতো যে কোনো দিকে তাকানো যাবে না, নারীও ইচ্ছা মতো পুরুষের দিকে তাকাতে পারবে না, বা পুরুষও ইচ্ছা মতো নারীর দিকে তাকিয়ে থাকতে পারবে না। উভয়ে উভয়ের চক্ষুকে হেফাজত করবে, কারণ চোখের মাধ্যমে জেনা, ব্যভিচার, অশ্লীলতা বিভিন্ন কিছুর সূচনা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে জিনিসটি ফরজ করেছেন সেটি হলো চক্ষুকে সংযত রাখা, দৃষ্টিকে সংযত রাখা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বলেন, ইয়া আলিয়্যু লা তুতবিউন নাযারাতান নাযরা ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা। ও আলী, লা তুতবিউন নাযারাতান নাযরা, তুমি একবার কোনো দিকে দৃষ্টি দেওয়ার পরে দ্বিতীয়বার তুমি আর দৃষ্টি দিও না। মানে প্রথমবার কোনো কিছু তুমি হঠাৎ দেখে ফেলছো তোমার দৃষ্টি দিয়ে, তো একের পর এক দৃষ্টি দিতে থাকিও না, কারণ বা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম দৃষ্টিটা তোমার, এর পরের যেই দৃষ্টি এই দৃষ্টি তোমার না। তা এই দৃষ্টি কার? এই দৃষ্টি শয়তানের হয়ে যাবে, শয়তান এই দৃষ্টির সাথে মিশ্রিত হয়ে যাবে। এই কারণে আল্লাহ পাক কোরআনে বারবার বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের খুতুয়া, শয়তানের বিভিন্ন যে পদক্ষেপগুলো সেই পদক্ষেপে তোমরা অনুসরণ করিও না। তো শয়তান প্রথম পদক্ষেপ গ্রহণ করে এই দৃষ্টির মাধ্যমে, একবার তাকাইছে, আরেকবার তাকালো, আরেকবার তাকালো, এই তাকানোগুলোর মাধ্যমে শয়তান তার খতোয়া আস্তে আস্তে বিস্তার করতে থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, যে প্রথম দৃষ্টি তোমার কিন্তু পরের দৃষ্টি আর তোমার নয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, এটা সহিহ আল বুখারীতেও এসেছে, মুসলিমেও এসেছে, সেই প্রসিদ্ধ বনু মুস্তালিকের যুদ্ধ থেকে আসার সময় আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন গলার হার হারিয়ে গেল, তখন আম্মাজান আয়েশা যখন এসে দেখলেন যে সবাই চলে গেছে, কেউ নাই, তখন তিনি বসে আছেন। এমন সময় আপনার সফওয়ান ইবনে মুআত্তাল সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন যে এই দলটা চলে যাওয়ার পরে লাস্টে তিনি সব দেখবেন কোনো কিছু রয়ে গেছে কিনা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেক সফরে এরকম দায়িত্ব দেওয়া থাকতো যে একজন বা দুজন যাবে না, তারা অবস্থান করবে, সবাই চলে যাবে, তারপরে দেখবে সে কোনো কিছু এখানে রয়ে গেল কিনা। তো সফওয়ান ইবনে মুআত্তাল সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্ব দিয়েছেন যে তিনি দেখবেন সবাই চলে যাওয়ার পরে কিছু আছে কিনা। তিনি এসে দেখতেছেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে আছেন, তখন তিনি বলে উঠলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা তিনি জোরে আওয়াজ করে বলছেন। তা আম্মাজান আয়েশা বলতেছেন, ফা আরাফানি হিনা রাআনি ওয়া কানা কাদ রাআনি ক্বাবলাল হিজাব, যে সফওয়ান আমাকে দেখে চিনে গেছেন, কারণ হেজাবের আয়াত নাজিলের আগে সফওয়ান ইবনে মুআত্তাল আমাকে দেখেছিলেন। আমাদের আয়েশা স্পষ্ট করে দিয়েছেন যে আমাকে চিনলেন কেমনে, কারণ যে সময় হেজাবের আয়াত নাজিল হয় নাই, পদ্মার বিধান নাজিল হয় নাই, সেই সময়ে তিনি আমাকে দেখেছিলেন। তাহলে বোঝা যায় এখানে আমাদের আয়েশা স্পষ্ট করেছেন যে পদ্মার আয়াত নাজিলের পরে আর সফওয়ান আর কেউ আমাকে দেখে নাই কোনোদিন, সফওয়ানও দেখে নাই। তার অর্থ আমাদের রাসুলের স্ত্রীরা, রাসুলের মেয়েরা, সাহাবায়ে কেরামের স্ত্রীরা মুখ খোলা রাখেন নাই। বর্তমানে কেউ কেউ মনে করে মুখ খোলা রাখলে কোনো অসুবিধা নেই, মুখকে তারা হেজাবের আওতাভুক্ত মনে করেন না। কিন্তু আম্মাজান আয়েশা এখানে স্পষ্ট করেছেন যে ফা আরাফানি হিনা রাআনি ওয়া কানা কাদ রাআনি ক্বাবলাল হিজাব, যে আমাকে সফওয়ান দেখেই চিনে ফেলছেন, কারণ পর্দার আয়াত নাজিলের আগে তিনি আমাকে দেখছিলেন। ফাস্তাইকাসতু বিস্তারজাহি হিনা আরাফানি, তিনি যে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলছেন, ওই আওয়াজেই আমি ঘুম থেকে জাগ্রত হয়ে গেছি, মানে আমি লাফ মেরে উঠে বসে গেছি। তখন আমি কি করছি, বসেই ফাখামারতু ওয়াজহি বিজালবাবি, আমি আমার চাদর দিয়ে আমার চেহারাকে ঢেকে ফেলছি।
এখানে একবারে স্পষ্ট হাদিস বুখারী মুসলিমের, যে আম্মা জানা আয়েশা বলতেছেন ফাখামারতু ওয়াজহি বিজালবাবি, চাদর দিয়ে আমার চাদর দিয়ে আমার মুখমণ্ডলকে আমি একেবারে পুরো আবৃত করে ফেলছি। তার অর্থ হইল মুখমণ্ডলও বাহির করে রাখা যাবে না, মুখমণ্ডলের দিকেও তাকানো যাবে না। কারণ আমরা যখন পাত্রে দেখতে যাই তখন তো মুখমণ্ডলের দিকেই তাকাই, তাহলে মুখমণ্ডল যদি হেজাবে না হয় তাহলে এটা তো জিনাত নারীর সৌন্দর্য এই মুখমণ্ডলের মধ্যে। এজন্য আমাদেরকে এই দিকে খেয়াল রাখতে হবে।